আসছেন লিটন দাস নির্বাচকদের পরিকল্পনায় নেই নাসির চলতি মাসের তৃতীয় সপ্তাহে শুরু জাতীয় দলের ক্যাম্প ফুটসালে ভিয়েতনামে বিধ্বস্ত বাংলাদেশ আসর থেকে বিদায় হারের কারণ অনভিজ্ঞতা বললেন কোচ সবাইকে আমন্ত্রণ গাজী গ্রুপ স্পোর্টস 24 এ আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু শিরোনাম শুনছিলেন শুরুতেই গাজী পাই পিক অফ দ্য ডে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রাথমিক দলে থাকছেন না নাসির হোসেন আর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আসছেন লিটন দাস জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়া ক্রিকেটারদের সবাই থাকবেন আসন্ন এ দলের সিরিজে টানা চারটি ঘরোয়া আসরে পরীক্ষা দেওয়া শেষ ক্রিকেটারদের ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান সিরিজে কারা সুযোগ পাবেন আর কারা হবেন বঞ্চিত এখন সেই অপেক্ষা ব্যস্ততা নির্বাচকদের শনিবার স্কোয়াড ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড 30 জনের এইচপি হবে 22 প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানালেন বাদ পড়া প্রাথমিক স্কোয়াডের সব ক্রিকেটারই থাকবেন এ দলে যোগ হবেন আরো কিছু স্কোয়াডের মধ্যে যারা চলে যাবে ট্যুরে যখন ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে তখন যারা থাকবে ওদেরকে অবশ্যই এই টিমের জন্য বিবেচনা করা হবে শুরুতে আফগানিস্তান সিরিজ তাই সবার আগে চূড়ান্ত হবে টি টোয়েন্টি দল লঙ্গার ভার্সনে অভিজ্ঞ ক্রিকেটারদের বিবেচনা করা হবে কিনা সেই নিশ্চয়তাও দিচ্ছেন না প্রধান নির্বাচক ইনজুর তাসকিনকে নিয়ে শঙ্কা আছে তবে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়া নাসির হোসেন বিবেচনাতেই নেই নির্বাচকদের এটা ও কামব্যাক করতে ৬ মাসের বেশিও লেগে যেতে পারে বা কমও লাগতে পারে তো এই হিসাবে নাসিরকে রাখা হচ্ছে না হেড কোচ না থাকায় আপাতত একলা চলো নীতিতে এগোচ্ছেন নির্বাচকরা ১৩ মে ট্রেনার মারিও ভিলাভারায়ানের অধীনে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প দুই অধিনায়ক ও অন্তর্বর্তী কোচের সঙ্গে পরামর্শ করবেন মূল স্কোয়াড চূড়ান্ত করার আগে কোচ আমাদেরকে কোর্টনি ওয়াল যেহেতু লাস্ট সিরিজে ছিল ও একটা গাইডলাইন দিয়ে গেছে ফিটনেসটা পাওয়ার পরে যখন একটা ট্যুর নিয়ে সিলেকশনের প্রসেসের মধ্যে আমরা যোগ তখন হেড কোচকে দরকার মিনহাজুল জানিয়েছেন বিসিবির রুকি ক্যাটাগরির কেন্দ্রীয় চুক্তিতে লিটন দাস ঢুকছেন সাত দিনের মধ্যে জানা যাবে বাকি দুটি নাম রুকি ক্যাটাগরিতে আপনার একটা তো লিটন দাস অটোমেটিক চয়েসে আসবে সামিউল টিটু চ্যানেল 24 ঢাকা দ্বিতীয় নয় চলতি মাসের তৃতীয় সপ্তাহে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প জানিয়েছেন ক্রিকেট বোর্ড পরিচালক খালেদ মাহমুদ তিনি জানান আসন্ন আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে হেড কোচ পাওয়া না গেলে অন্তর্বর্তী দায়িত্ব পালন করবেন কোর্টনি ওয়ালশ কথা ছিল চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প লক্ষ্য আফগানিস্তান সিরিজ তবে ক্রিকেটারদের আরো কিছুদিন বিশ্রাম দেওয়ার পরিকল্পনা বোর্ডের আশা করি মেয়ের 20 তারিখের পরে হয়তো শুরু হবে যেটা কারণ আমরা বেশি এক্সট করতে চাই না ছেলেদের রেস্ট দরকার ছিল মানে দে ডিজার্ভ এই রেস্টটা আসলে কারণ এত লম্বা সিরিজ খেলেছে মাত্র ফার্স্ট ক্লাস উইকেট হচ্ছিল এগুলো সবাই খেলেছে সামনে ব্যস্ত সূচি তবে এখনো হেড কোচ খুঁজে পায়নি ক্রিকেট বোর্ড তবে এ নিয়ে চিন্তিত নন খালেদ মাহমুদ প্রচ্ছন্ন ইঙ্গিত কোচ না পেলে আবারও কোর্টনি ওয়ালসের কাঁধেই পড়বে গুরু দায়িত্ব আমাদের একটা ব্যাটিং কনসেন্ট্রেটর খুবই জরুরি দরকার যেহেতু আমরা জানি যদিও সাইমন হেলম্যান আমাদের সাথে লাস্ট সিরিজে কাজ করেছে দারুণ কাজ করেছে চাম্পাকা ছিল আমাদের বোলিং কোচ হিসেবে কটনি দেখেছে পুরো দলটাকে এবং খুব ভালোভাবে দলটাকে দেখেছে কম বেশি সব দেশই দিবারাত্রি টেস্ট ম্যাচ খেলতে আগ্রহী সেখানে অনিহা এই বোর্ড পরিচালকের আভাস আপাতত গোলাপি বলের যুগে প্রবেশ করছে না বাংলাদেশ যদি এটা এখনো ফোর্স কোন টুর্নামেন্ট এর মধ্যে খেলতেই হবে এমন কোন যদি আমরা ডোমেস্টিক না খেলাম আমাদের খেলাটা ঠিকও হবে না ডোমেস্টিক টেস্টে কিন্তু এটা আশ্রিক রুদ্র চ্যানেল 24 কক্সবাজার রিভাইভের সৌজন্যে এফসি নারী ফুটসল চ্যাম্পিয়নশিপের খবর ফুটসালের অভিষেক আসরে কোয়ার্টার ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের ভিয়েতনামের কাছে 7-0 গোলে হেরে বিদায় নিল দল গ্রুপ বি থেকে শেষ আটে ভিয়েতনামে মালয়েশিয়া বাংলাদেশের নিয়ম রক্ষার শেষ ম্যাচ রোববার চাইনিজ তাইপের বিপক্ষে থাইল্যান্ড থেকে সামিনা রশনি রিপোর্ট ফুটসালে নবীন বাংলাদেশের আরো একটি হতাশার দিন প্রথম ম্যাচের ব্যর্থতার কাব্যের যেন পুনরাবৃত্তি অথচ লক্ষ্যটা ছিল টিকে থাকার ম্যাচে জেগে ওঠার অভিজ্ঞ ভিয়েতনামের স্কিল বুঝে উঠতেই হিমশিম খেল গোলাম রব্বানি শিষ্যরা পুরো ম্যাচের সার কথা যতটা ভালো প্রতিপক্ষ ভিয়েতনাম তার চেয়েও যেন বেশি খারাপ বাংলাদেশের পারফরম্যান্স পাঁচজন গুছিয়ে ওঠার আগেই গোল ভিয়েতনামের তিন মিনিটে গোলরক্ষক রূপনা চাকমাকে ফাঁকি দিয়ে ডোথির নেয়া শট খুঁজে পায় জালের ঠিকানা পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা সাবিনা মার্জিয়াদের তবে ট্যাকটিক্স আর অভিজ্ঞতার অভাবে নিষ্ফল সব চেষ্টা নিজেদের রক্ষণ দুর্গটা চারজন মিলে সামলাতে পারল না প্রথম ২০ মিনিটে আরও দুর্গোল হজম করে লাল সবুজের কিশোরীরা বিরতিতে যায় ৩-0 গোলে পিছিয়ে
বিরতির পরও যে প্রথমার্ধের হাইলাইটস, পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ান থাই থান। বাংলাদেশের রক্ষণকে ছিন্ন ভিন্ন করে আরও তিন গোল ভিয়েতনামের। টানা দুই জয়ে তারা উঠে গেল কোয়ার্টার ফাইনালে, আর গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হলো বাংলাদেশের। আজকে খেললাম ভিয়েতনাম, যারা নাকি আসিয়ান অঞ্চলের, তারা সি গেমসে পাঁচ বার রান আউট। প্রথম ম্যাচেও আমরা অনেক কিছু শিখছি, আর দ্বিতীয় ম্যাচটাতেও অনেক কিছু শিখলাম, আর এটা আমাদের পিচ নতুন, আমাদের টুর্নামেন্ট নতুন, আমরা খেললামও নতুন। ফার্স্ট ম্যাচ যে খেলেছে, ফার্স্ট ম্যাচ থেকে এই দ্বিতীয় ম্যাচটা তারা আরো ইমপ্রুভ করেছে। নিয়ম রক্ষার শেষ গ্রুপ ম্যাচ রোববার চাইনিজ তাইপের বিপক্ষে। কোনো উচ্চ আশা নিয়ে ফুটসালে আসেনি বাংলাদেশ, কিন্তু কোনো চমকও দিতে পারেনি সাবিনারা। বিদায় নিশ্চিত হলো গ্রুপ পর্ব থেকে। অবশ্য মাইল ফলক স্পর্শ করা যাত্রীরা এতে হতাশ নয়, কেননা পথে চলা সবে শুরু, পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ। সামিয়া রোশনি, চ্যানেল 24, ব্যাংকক, থাইল্যান্ড। গোল ফর দ্য রিয়াল ম্যানের সৌজন্যে এবার জানাবো বিশ্বকাপ ফুটবলের খবর। আর বাকি 41 দিন, পারফরমেন্স যাই হোক না কেন, বিশ্বকাপের পরও আর্জেন্টিনার কোচ থাকবেন হোর্হে সাম্পাওলি, জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল প্রধান। গ্রেটেস্ট অন আর্থ ঘিরে ক্রীড়া সামগ্রীর বাজার দখলের প্রস্তুতি নিচ্ছে চীন, জার্সির সাথে প্রস্তুত হচ্ছে বিশ্বকাপের রেপ্লিকাও। আরো বিস্তৃত করতে চায় প্রতিষ্ঠানটি। কনক মাহমুদ, চ্যানেল 24। প্রিমিয়ার হকি, এই মুহূর্তে আজাদ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লড়ছে মেরিনার ইয়াংস, শেষ খবর পর্যন্ত 4-0 গোলে এগিয়ে মেরিনার্স। এর আগে দিনের দুই ম্যাচে জয় পেয়েছে মোহামেডান ও ওয়ারি ক্লাব, ওয়ান্ডারার্সকে 4-2 গোলে হারিয়েছে ওয়ারি, আর নাসির হোসেনের হ্যাট্রিকে সাধারণ বিমাকে 7-2 গোলে হারিয়েছে মোহামেডান। মাওলানা ভাসানী স্টেডিয়ামে 7 মিনিটে মোহামেডানকে এগিয়ে নেন মাকসুদ আলম, পরের মিনিটেই সাধারণ বিমাকে সমতায় ফেরান বিশাল। এরপর শুধু গোল উৎসব করেছে সাদা কালোরা, মাঝে বিশালের দ্বিতীয় গোল শুধু মোহামেডানের সাথে দলের ব্যবধানই কমিয়েছে। দ্বিতীয় কোয়ার্টারে 10 মিনিটের মধ্যে হ্যাট্রিক পূর্ণ করেন মোহামেডানের ফরওয়ার্ড নাসির হোসেন, 2 গোল সালেহিন রাব্বির, বাকি একটি অজিত কুমারের। সাফ গেমসে ব্রোঞ্জ, সাউথ এশিয়ান ভারোত্তোলনে স্বর্ণ। 2002 সাল থেকে 48 কেজি ওজন শ্রেণীতে ধারাবাহিক জাতীয় চ্যাম্পিয়ন, বলছি ভারোত্তোলক মোল্লা সাবেরার কথা। আক্ষেপ সঙ্গী জাতীয় ক্রীড়া পুরস্কার না পাবার, ক্রীড়াঙ্গনের আলোকিত নারীদের সম্মাননা জানানোর সাপ্তাহিক আয়োজনে আজ মোল্লা সাবেরার গল্প জানাচ্ছেন সামিনা রোশনি। আট বছরের সীমান্ত, মা মোল্লা সাবেরার ভারোত্তোলন অনুশীলন দেখতে প্রায় তার সঙ্গী হয়, সব সময় চায় সাহায্য করতে, তবে মায়ের মতো অ্যাথলেট হবার ইচ্ছে নয়, বিজ্ঞানী হওয়ার বাসনা শিশুটির। আর মা দেশ সেরা ভারোত্তোলকদের একজন হয়ে সময়ের পানে তাকিয়ে সন্তানের ভবিষ্যৎ নিয়ে। সিরাজগঞ্জের স্কুল শিক্ষক বাবার সন্তান সাবেরা, মা বাবা দুজনই ছিলেন খেলোয়াড়, রক্তে তাই খেলার টান। বাবা মার দেখানো পথে দীর্ঘদিন অ্যাথলেটিক্স চর্চা করলেও ভারোত্তোলনে যাত্রা শুরু 2000 থেকে। 2002 থেকে এখনো 48 কেজি ওজন শ্রেণীতে জাতীয় চ্যাম্পিয়ন তিনি, আছে সাফ গেমসে ব্রোঞ্জ, তাছাড়া প্রথম সাউথ এশিয়ান ওয়েট লিফটিং এ স্বর্ণ তার ক্যারিয়ারের সেরা অর্জন। খেলার পাশাপাশি শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমার মনে হয় মানুষ যখন একটা কাজ করতে যায়, যদি তার বেনিফিটটা পায়, তখন সে কিন্তু সেই কষ্টটা তখন তার লাঘব হয়ে যায়। সাব চ্যাম্পিয়নশিপে আমি নেপালে খেলতে যেতে 48 কেজিতে গোল্ড মেডেল পেয়েছিলাম, যদিও তার সাইতে হয়তো কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস খেলছে, এগুলো অনেক বড়, তারপরে আমার ওটা যেহেতু গোল্ড মেডেল পেয়েছিলাম, ওটা আলাদা রকম একটা মানে আকর্ষণ ছিল আমার। খেলতে খেলতে সাবেক অ্যাথলেট কাজলের সঙ্গে জড়িয়েছেন সংসারের বন্ধনে, সংগঠক স্বামী, কোচ, বন্ধু পরিচয়ে সাবেরার পাশে আছেন, থাকতে চান সারা জীবন। তো আমার ছেলেকে নিয়ে আমার অফিস, স্কুল, তারপরে খাওয়া দাওয়া পুরাটাই প্রায় আমি করতাম ওকে নিয়ে। আর সার দেওয়ার কথা বলতে আমি জাস্ট ওয়াইফ হিসাবে না, একজন খেলোয়াড় হিসাবে যেটুকু করা দরকার আমি সেটুকু করার চেষ্টা করছি। সাফল্যের স্বীকৃতি হিসেবে অনেক পুরস্কার পেয়েছেন সাবেরা, এখন শুধুই চাওয়া জাতীয় পুরস্কার। যদি ভবিষ্যতে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতাম, তাহলে আমার মানে মনের বাসনা আর কি পূর্ণ হতো, মানে এটাই লাস্ট আশা আর কি। সামিনা রোশনি, চ্যানেল 24, ঢাকা। গাজী গ্রুপ স্পোর্টস 24 একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে যা থাকছে।